সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণী নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। আজকে সেই বিশেষ দিন যেখানে মনের রং বাইরের রং সব মিলেমিশে একাকার হয়ে যায়। বাচ্চারা সকালের জন্য অপেক্ষা করে, কখন রংটি গুলে আর আবিরটি নিয়ে ছুটবে তারা লোকেদের গায়ে রং দিতে। আমরাও ছোটোবেলায় করেছি জানো। আর ভালোবাসার মানুষেরা চাইবে যে কখন ভালোবাসার মানুষটি কাছে আসবে তাকে প্রাণ ভরে রং লাগাবে। আর আমাদের মধ্যে হাউসওয়াইফদের তো একটাই রং, পরিবারের সুখ। কখন একটুখানি ভালো মন্দ করে এই বিশেষ দিনটিতে তাদের মুখের সামনে একটু ধরবো। থালা বাসন বৌদি মেজে দিয়েছে, বৌদি থালা বাসন সব মেজে দিয়েছে। আমি তো মাজতে পারিনি, আর মাজতে গেলে যা করছে সব, বাবরে আমার ক্ষমতা নেই। সবাইকে ঠেলে সব মাজা হয়ে গেছে। আর আমি যখন হসপিটালে যাই না, তার আগে দেখে গেছিলাম যে কুঁড়ি হয়ে আছে, গাঁদা কুঁড়ি হয়ে আছে। তোমার দুটো গাছ আছে, গন্ধরাজ গাছ, এসে দেখছি ফুলে পুরো ভর্তি হয়ে আছে ফুলে। আলাম না, একটুখানি সাজাই। প্রভুকে বললাম একটু তুলে দাও তো ফুলগুলো, একটু সাজাই, আজকে ভালো দিন। প্রতি বছর সকালটুকু কাটে বাড়িতে, পূজা আর্চা হয়, সকালের জলখাবারটি হয়, তারপরে বেরিয়ে যায় শ্বশুরবাড়িতে। কারণ শ্বশুরবাড়িতে বড় মন্দির, ওখানে বড় রকমের পুজো হয়। প্রভু যাবে একটু বেলায়, এখন সকালে গেলে রং ঠং দিয়ে দেবে, ওই জন্য যাবে একটু বেলায়। মেয়েদের জীবনে এক একটা বয়সে এক একটা রকমের হোলি, বলো? এখন এই বয়সে এসে এই যে আজকে দিনে গোপালকে চান করাতে পারবো, এত যে ভালো লাগছে। অচ্যুতাবমকে সং কৃষ্ণ দামোদরম রাম নারায়ণম জানকী বল্লভম কন কহতে হে ভগবান আতে নেহি তুম রাধা কে জৈসে বুলাতে নেহি। হ্যাঁ প্রভু, তুমি আছো প্রভু, তাই তো আজকে আমি তোমাকে পুজো করতে পারছি। তাহলে এতদিন হয়তো হসপিটালেই থেকে যেতাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ, হে কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেব। চলো, চান চান হয়ে গেছে প্রভু। আমার আমার বন্ধুদের বলো বলো, এখনো ড্রেস করিনি, তার আগেই বলছি হ্যাপি হোলি হ্যাপি হোলি। এখনো ড্রেস করিনি জানো। বন্ধুদের সবাইকে ভালো রেখো প্রভু, সবাই দেখেছে জানো আমার জন্য। চলো, আমাদের যে চার কাছ থেকে 12 মাসের ফল নেওয়া হয়, তাকে বলা হয়েছিল একটা মালা নিয়ে আসতে দেবে নির্মল, বলে হ্যাঁ বৌদি নিয়ে এসে দেবো। মালাটা বড্ড সরু এনেছে, যাই হোক আর একটু মোটা হলে ভালো লাগতো। যাই হোক, নেই মামার থেকে তো তোলা। মামা বলো বলো কি বলো, কিছু বলো, নেই মামার থেকে কানা মামা ভালো, কী করবো বলো। এখন কেটে কুটে যদি গোপালকে দিই, গোপাল খাবে কি না জানি না, তবে নেপাললে এখন কেউ খাবে না, ওই জন্য গোটা ফল দিয়েছি। তোমার যেটা ইচ্ছা তুমি সেটা খাবে, তারপরে তো আমরা নেপালটা আছি কি না বলো, তারপরে তো আমরা নেপালটা আছি।
আর প্রভুকে বলেছিলাম তুমি 5 ডাবার মিষ্টি নিয়ে আসবে, যা আমাদের এখানে পাওয়া যায় তাই এনেছে। আজকে না লোকেদের পায়ে পায়ে, যার পায়ে কোনোদিন হাত দিই না, যার কোর্সন কথা বলি না, তাকেও পায়ে আবির দিতাম। কি কেন বলো তো? মদ খাওয়ার লোভে তখন এত মদ খেতাম। বাবা এই সন্দেশটা দেখো, এটা কি এমন, এই এই সন্দেশটার এমন করে দিয়েছে ছিরি। শুধু সাদা মঠ পেয়েছে, আর এই যে পিঙ্ক ভালোবাসি পিঙ্ক মঠ পেয়েছে, একটু হলুদ মঠ পেলে ভালো হতো। আর হচ্ছে আজকে হচ্ছে কম্পালসারি ব্যাপার, কি ব্যাপার বলো তো? ফুটকলাই, আজকে প্রভু ফুটকলাই খাবে, এটা পড়ে গেল। জুনকে বলেছিলাম একটু একটু করে সব রং দেখে যাবি, ওই হলুদ আর লাল ছাড়া সব নিয়ে পালিয়ে গেছে ছেলেটা রং খেলার জন্য। কি জ্বালা বলো দেখি, তোমাকে অনেক কটা রং মাখাবো ভাবলাম। সবাইকে রাঙিয়ে দাও প্রভু, সবাইকে রাঙিয়ে দাও। ওলে বাবা ওলে, ওই ছুটি খানা মুখটা কোথায় যে লাগাই তোমায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কোথায় গেল পাগুলো, পাগুলো কোথায় চলে গেছে গো? আবার আমাকে খুঁজে বার করে লাগাতে হবে। হরে কৃষ্ণ গহন কুসুম কুঞ্জ মাঝে মধুর মৃদুল বংশী বাজে, বিসরি তাসে লোক লাজে সজনিয়া আলো। গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, গলা দিয়ে তো স্বর বার করতে দিচ্ছ না, গলা তো পুরো চাইপা দিয়েছ, আর কি করা যাবে, এই তোমায় শুনতে হবে, কি বলো? তাহলে মোটামুটি পুজো আচ্ছা কমপ্লিট হলো, এবার যাই। মোটামুটি সময়ের মধ্যেই হয়ে গেছে সব কিছু, সময়ের মধ্যেই হয়েছে, কারণ এরপর তো পূর্ণিমাটা থাকবে না, এরপর পূর্ণিমা থাকবে না, পূর্ণিমা কালকে অনেকক্ষণ পড়েছে, তাও অনেকক্ষণ সময় দিয়েছে, যারা সত্যনারায়ণ টত্যনারায়ণ দেবে বা যারা অনেক পুজো আচ্ছা দেয়। এবার চুলটা পুরো ভিজে জানো, এবার চুলটা একটু খুলে দিতে হবে। চলো হ্যাপি হোলি, কি বলো? হ্যাপি হোলি, হ্যাপি হোলি। No.
তোমার বর যদি আমাকে এসে গলা টিপে মারে রাত্রি বেলা সপনা আসবে না তো আমাকে কত চিন্তা করেছি জানো, অনেক কেঁদেছি, অনেক ঠাকুরকে ডেকেছি। আমার বোন আজকে আনন্দ করে আমাকে হোলির রং দিল, আমি খুব খুশি হয়েছি। ও নিজের বোনের মতো ভাই খুব ভালোবাসে, ভাইও ভালোবাসে, মেয়ে ছেলেরাও ভালোবাসে, বলো না, মাও ভালোবাসে, না আমার বন্ধুরাও তোমাকে ভালোবাসে, তোমরাও ভালোবাসো, সবাই ভালো থেকো, সবাই ভালোবাসে নিজের মতো। বলো হ্যাপি হোলি, বলো হ্যাঁ হ্যাপি হ্যাপি হোলি, হ্যাপি হোলি, বুঝাচ্ছ কি বুঝলে? পূর্ণিমা ছেড়ে যাওয়ার অনেক আগেই পুজো আচ্ছা হয়ে গেছে, আর কুসুম গেছে তোমার ওসব বন্ধু বান্ধবদের সঙ্গে মিট করতে, রঙগুলোকে নিয়ে পালিয়ে গেছে, বন্ধু বান্ধবের সঙ্গে মিট করতে গেছে, বলছে তাড়াতাড়ি করে আজকে ব্রেকফাস্ট করবে, আজকে কী ভালো, আজকে ভালো জিনিস করবে। আসলে ওর বোধ বুদ্ধিটা অতটা নেই যে মা এতটা অসুস্থ, এত অসুস্থতা নিয়ে আর বুনু, মানে আমার মাকে তো বুনু বলে, বুনু সব কিছু সামলাতে পারবে না, আর মা তো সেই বায়না ধরেছে। ছেলেটা বলল আজকে উৎসবের দিন, আর সত্যি কথা বলতে কি উৎসবের দিন যদি ছেলেপুলের মুখে একটুখানি সকালবেলায় ভালো জিনিস না ধরে দিতে পারি, তাহলে উৎসবটা কিন্তু সব কিছু নিয়েই, উৎসবটা শুধু রং খেলবো বা এটা করবো ওটা করবো না, খাওয়া দাওয়া আনন্দ সব কিছু ঘিরেই কিন্তু আমাদের উৎসব। আমাদের ছোটোবেলায় তোমার যৌথ ফ্যামিলি ছিলাম তো ওই লুচি পরোটাটা হতো না, কিন্তু বাবা এটা উনি খাসি চর্বি নিয়ে আসতো, এই মাকে বলতো যে ভালো করে একটুখানি ঘুগনি করবে, তো মা প্রতি বছরই ঘুগনি করতো আর বেগুনি করতো, কেন ঠাকুমা তো মাংস খেত না, ওই জন্য বেগুনি করতো, বেগুনিটা সবাইকার জন্য হতো, দুটো বেগুনি মুখে পুরে দিয়ে সেই যে দৌড় লাগাতাম। তোমার এখনকার দিনে তো কত সুন্দর সুন্দর রং, দামি দামি রং, তখনকার দিনে তো অত ভালো ভালো রং ছিল না, বাবা একটা দুটো রং কিনে দিত, আর মায়ের আলতা শিশি উজাড়, মায়ের আলতা শিশি মা খুঁজে পেতো না, একটা দুটো আলতা শিশি তো গুলতামই, ব্যাস সেই নিয়ে একে দাও ওকে দাও, ঘোষ দাদাকে জোর করে রং দেওয়া, ওরে দিস না দিস না, দুধে রং পড়ে যাবে আর দুধে রং পড়ে যাবে। প্রভু খেয়ে দিয়ে নিয়েছে, বেশ রোদচড়া হয়েছে, ও বেরিয়ে গেল শ্বশুর বাড়িতে, তারপরে চলে এলাম তোমার, মা বলো আর একদম রান্না করে ঢুকবি না, একটুখানি শুয়েছিলাম, তারপরে দেখলাম মা কি রান্না করছে, খুব কষ্ট হচ্ছে মাকে দেখে জানো, এত কষ্ট হচ্ছে, মা বলছে দেখ আমার তো কষ্ট হচ্ছে না, এই বয়সে যদি এইটুখানি নড়াচড়া না করি তাহলে তো শরীর বসে যাবে, আর সন্তানের অসুস্থতায় মায় করতে কষ্ট হয় না, তুই ভাবছিস হয়তো আমার কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে না আমার, কিন্তু আমার এই এতগুলো রান্নাবান্না মা করছে দেখে না তোমরা ভাবতে পারবে না, আমার এত কষ্ট হচ্ছে, আজকে কী সব পনির ফনির হচ্ছে জানি না, শেষে তোমাদের দেখাচ্ছি কী সব হচ্ছে, আর আজকে একটু গরম গরমও পড়েছে, মা দেখছি ঘেমে নিয়ে গেছে, মাকে বলছি মা তোমার প্রেশারটা চেক করাতে হবে, এই যদি ফট করে প্রেশারটা বেড়ে যায়, মা বলছে কিচ্ছু বাড়বে না, প্রেশার টেশার বাড়বে না, প্রেশার বাড়লে আমি ঠিক বুঝতে পারি আমার ঘাড়ে যন্ত্রণা হয়, তোকে নিয়ে চিন্তা করতে হবে না, আমার কিচ্ছু হবে না, তুই আগে নিজে সুস্থ হতো, তুই সুস্থ হয়ে সংসার ধরবি, তারপরে আমি চলে যাব, আমি কি চিরদিন থাকবো তোর সংসারে, এই হচ্ছে ব্যাপার। তোকে তো চিনতে পারা যাচ্ছে না, কি অবস্থা রে, কি অবস্থা, তুই কি করে তুলবি এবার, হ্যাঁ তুই গামলার ওই বাবার ওই
পিচের ড্রামের মধ্যে সার্ফ জল কর, সাবান জল করে ধুয়ে দে। না একদম নয়, পুকুরে নয়। জিদ্দি রঙ মানে কি? কালো রং কেন মাখিয়েছে তোকে? রুগীর বাড়িতে খুব রিজ রিজ রান্না হচ্ছে না মা? একটু তেঁতো খেতে ইচ্ছা করছে জানো, জ্বরের মুখে খালি মনে হচ্ছে একটু প্রথম পাতে একটু তেঁতো খায়। মা ওই যো তেঁতো পাতা আলু একটু চচ্চড়ি করেছে, আর পনির আলু ফুলকপি দিয়ে তরকারি, ডাল আর টক দই, চাটনি করেছে। চাটনিটা বলো তুই খা, আমি তারপরে দিচ্ছি। তারপর পাঁপড় ভেজেছে, এই হয়েছে। আজকে তো আমাদের নিরামিষ, আমার শ্বশুরবাড়িতে পুজো হয়, বড় মন্দির আছে। তোমাদের আমি শেষে ক্লিপগুলো দেখাচ্ছি যেগুলো প্রভু পাঠিয়েছে, প্রভু গিয়েছিলো সেগুলো প্রভু তুলে নিয়ে এসেছে, পাঠিয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। আমাদের আজকে নিরামিষ খেতে হয়, আমাদের আজকে কোনো দিনই আমিষ আমরা খাই না। আর এই দেখো, এই তোমার এই 50-এর দশকের গানগুলো আজকে হলেই প্রায় শেষ হয়ে যাবে, এই সব শুনে ফেললাম। যেহেতু রুগী মানুষ আমার টাইমও আলাদা, তো ডাইনিং টেবিলে একা একা খেতে ভালো লাগে, আমি বললাম এখানে বসে বসে খাই। কী গানটা হচ্ছে বলো তো? আঁখো মি আঁখো মে ইশারা হো গয়া, বেঠে বেঠে জিনে কা সাহারা হো গয়া, আঁখো মি আঁখো মে। একদম ঘোষ পুনরো, আজকে হলেই শেষ। কালকে থেকে রঙিন পিকচার্স দেখবো, তোমার এই রাজেশ খান্না, স্বামী কাপুর, মানে যেখানে হিট হিট তোমার কিশোরের মোহাম্মদ রফিকের গান আছে সেই সব গানগুলো কালকে থেকে স্টার্ট করব, বুঝতে পারলে? চলো এইবার নিয়ে যাই তোমার শ্বশুরবাড়িতে। আমি তো যেতে পারলাম না, বুড়ো বাবা এবার আমাকে নিয়ে গেল না। এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ি, বুড়ো বাবা, বিশাল বড় মন্দির। তোমাদের আমি আগের ভিডিওতে দেখিয়েছি যখন শাশুড়ি মা মারা যান, তখন আমি মন্দিরটা তোমাদেরকে সব ঘুরিয়ে ঘাড়িয়ে দেখিয়েছিলাম। এই তো ভিতরটা দেখাচ্ছি, কেননা মন্দিরটা প্যান্ডেলে প্রায় অর্ধেক ঢাকা পড়ে গেছে, তাই প্রভু তুলতে পারেনি মন্দিরটা। বিশাল বড় মন্দির, ভিতরে বুড়ো বাবার তোমার, বুড়ো বাবা বলতে কি, একটা পাথর, পাথরের প্রতিমূর্তি, সেটাকে আমরা বুড়ো বাবা বলি। দীর্ঘদিন ধরে পুজো হয়, মানে আমার ঠাকুমা শাশুড়ি এই পুজোটা করতেন, প্রতি শুক্রবারে ভর হতো, অনেক দূর দূর থেকে লোক আসতো। আর ঠাকুমা শাশুড়ি না খুব ভালো মানুষ ছিলেন, যা বলতেন সেটাই ঠিক হতো। প্রতি বছর আমার এই শ্বশুরবাড়ির মন্দিরেতে পুজো হয়, আর সারা গ্রামবাসী এসে এখানে আনন্দ করে, খাওয়া দাওয়া করে, অনেক লোকজন খায়, প্রায় 300-350 লোকজন খায়, খাওয়া দাওয়া হয়, আনন্দ হয়, দধিমঙ্গল হয়, অনেক কিছু হয়। এ নাচ করছে দেখেছো? এটা হচ্ছে আমার বড় জায়ের মেজো ছেলে, মানে মেজো ভাসুরপো। হ্যাঁ, আমিও প্রতি বছর এরকমভাবে নাচতাম, আমরা সব জায়েরা মিলে এরকম নাচতাম। গত বছর শাশুড়ি মা বেঁচে ছিলেন, এবছর আর উনি নেই। এই যে রান্নাবান্না হয়েছে, রান্নাবান্না হয়েছে, প্রথম পাতে একটুখানি করে পোলাও দেয়, তারপরে দেয় তোমার একটু একটা বেগুনি, তারপরে খিচুড়ি, একটা তরকারি থাকে, চাটনি, পাঁপড়, মিষ্টি আর পায়েস, এই হয় প্রতি বছরই এই হয়। হ্যাঁ, এবার একটুখানি খোলা শুধু আলু ভাজা দেখছি সংযোগ হয়েছে, প্রভু এনেছিল রাত্রিবেলা অল্প অল্প করে, আমরা সেই রাত্রিবেলা ওইগুলো একটু একটু করে খেয়েছি। এদিকে তোমার অধিবাসন হয়, পুজো আর্চাও চলতে থাকে, আর এদিকে তোমার খাওয়া দাওয়াটাও এদিকে হয়, খাওয়া দাওয়া দিকে চলতে থাকে, ওদিকে পুজোও চলতে থাকে। তারপরে হয় বিকেলবেলায় ফাঁক খেলা, ফাঁক খেলা বলতে কি, ঠাকুরের চরণে তোমার আবির দিয়ে সেই আবির নিয়ে এবার খেলা হয়, সে ভূত বললে সরে যা, এত আবির সব মাখে, বাপ রে বাপ। আমি তো একটুখানি থেকে পালিয়ে আসি আবির লাগানোর ভয়, কেন আবির লাগলে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা হয়, আর খুব মানে এত সুন্দর নাচ হয় তখন। এই যো তাহলে আবার বলছি হ্যাপি হোলি, ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে। খুব 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 ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আজ আসি, টাটা।